এবার ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে 45 বছর বয়স পর্যন্ত সকল ছেলে মেয়ে প্রার্থীরা আবেদন করে দিতে পারবে। ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, আর আবেদনটি চলবে 24 মে 2024 পর্যন্ত। যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা ভারতীয় তথা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গার বাসিন্দা হও না কেন, আবেদন করতে পাবে। কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, স্যালারি কী দেওয়া হবে, বয়সসীমা এবং আবেদন পদ্ধতি সমস্তটাই আমি ডিটেলসে বলে দিচ্ছি। ভিডিও খুবই ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা এখানে চ্যানেলে নতুন, সরকারি বেসরকারি সমস্ত চাকরি আপডেটস পেতে এক্ষুনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। নোটিশটি প্রকাশিত হয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে। এখানে কিন্তু যে সমস্ত পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে একাধিক বিভাগে পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হচ্ছে। তো এই পরামর্শদাতা পদের জন্য তোমার বয়স থাকতে হবে কিছু পদের জন্য 40 বছর, কিছু পদের জন্য আবার 45 বছর বয়স পর্যন্ত কিন্তু আবেদন করতে পাবে। তো এখানে মাসিক বেতন তিনটি পদের জন্য 10,000, 15,000, 25,000, বিভিন্ন পদের জন্য কিন্তু আলাদা আলাদা বলা হয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক এই ওয়েবসাইটে চলে যেতে হবে এবং অনলাইনে আবেদন করে দিতে হবে। তার জন্য তোমাদের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে এক্ষুনি জানাতে ভুলবে না, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা কী করবে, সবার প্রথম অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, সেখানে গিয়ে সুন্দর করে ফর্মটিকে পূরণ করতে হবে, আবেদন ফি জমা করতে হবে, যা যা ডকুমেন্টস বলবে সব কিছু আপলোড করাতে হবে, সুন্দর করে কিন্তু ফর্মটিকে ফিল আপ করতে হবে, সাবমিট করে দিলেই হবে। দেখো এখানে এখানে কিন্তু আবেদনটি অলরেডি শুরু হয়ে গেছে এ মাসেরই 4 তারিখ থেকে, 4/5/2024 থেকে আবেদনটি চলছে, আর 24 মে পর্যন্ত আবেদনটি চলবে। কিন্তু বেশি দিন সময় নেই, 24 তারিখ পর্যন্ত লাস্ট ডেট বলা হয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক, আবেদনটি জাস্ট শুরু হয়েছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে, মনে রাখবে। তো এই যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে আবেদন চলছে, এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা বলা হয়েছে। তবে তুমি যে পদের জন্য আবেদন করতে ইচ্ছুক থাকো না কেন, দেখো এখানে এক্সিকিউটিভ সিনিয়র কনসালটেন্ট, তারপর এক্সিকিউটিভ সিনিয়র কনসালটেন্ট ডাটা গভর্নমেন্টস, তারপর এক্সিকিউটিভ সিনিয়র কনসালটেন্ট কোর ইন্স্যুরেন্স সলিউশন। তো যে পদের জন্য তুমি আবেদন করো না কেন, এখানে কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশন থাকতে হবে বিই, বিটেক ইন কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স অথবা মাস্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন MCA ডিগ্রি যদি থেকে থাকে, অথবা BSc কম্পিউটার সায়েন্সের উপর থেকে থাকে, অথবা BCA, এই সমস্ত ডিগ্রিগুলো যদি তোমাদের থেকে থাকে তবে কিন্তু তোমরা আবেদন করে দিতে পারবে। এছাড়া শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে যদি ডিটেলসে দেখে নিতে চাও, অবশ্যই অফিসিয়াল নোটিশটি কিন্তু ডিটেলসে তোমরা চেক আউট করে নিতে পারো, তার জন্য কমেন্টসে জানাবে, তার লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে। তো এখানে এই যে এক্সিকিউটিভ পদে, বিভিন্ন এক্সিকিউটিভ পদে অ্যাসোসিয়েট কনসালটেন্ট, কনসালটেন্ট, সিনিয়র কনসালটেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। যেমন তোমার এক্সিকিউটিভ পদের জন্য সিনিয়র কনসালটেন্ট, তার জন্য কিন্তু 2,50,000 টাকা করে প্রতি বছর দেওয়া হবে, বছর হিসাব করে বলে দেওয়া হয়েছে। আর আবেদনটির পর তোমার পোস্টিং কোথায় হবে তাও এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো তার জন্য তোমাদের কী করতে হবে, একবার আবেদনটি করার আগে, অনলাইনে যেহেতু আবেদনটি চলছে, আবেদনটি করার আগে একবার অফিসিয়াল নোটিশের ডিটেলসে চেক আউট করে নেবে। 24 মে পর্যন্ত লাস্ট ডেট ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তোমরা এই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করে নিজেরাও দেখে নিতে পারো। একসঙ্গে বিশাল শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে 4/5/2024 সকাল 10টা থেকে, আর 11টা পর্যন্ত, 24 তারিখ 11টা পর্যন্ত তোমার কিন্তু লাস্ট ডেট অনলাইন সাবমিশন চলবে। সঙ্গে আবেদন মূল্য জমা দিতে হবে। এখানে আবেদন মূল্য হিসেবে সকলের জন্য আলাদা আলাদা বলা হয়েছে। দেখো যেমন SC ST PWDদের 150 টাকা বলা হয়েছে আবেদন মূল্য, আর অন্যান্যদের 750 টাকা করে আবেদন মূল্য কিন্তু জমা করতে হবে। তো এই ছিল ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে দুর্দান্ত একটি নিয়োগের বিজ্ঞপ্তি। একসঙ্গে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। যদি তোমার সে IT ডিপার্টমেন্টের এই সমস্ত ডিগ্রিগুলো থেকে থাকে, কম্পিউটার সায়েন্সের ওপর অথবা ইনফরমেশন টেকনোলজির ওপর, বিটেক, পি, এই সমস্তগুলো ডিগ্রিগুলো থেকে থাকলে আবেদন করে দিতে পারো।
আর এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেটস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর লিংক পেতে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে।